যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট তাদের যুদ্ধ করতে প্রস্তুত এমন সেনা সংখ্যা বিপুল সংখ্যায় বাড়ানোর ঘোষণা দিয়েছে। স্নায়ুযুদ্ধের অবসানের পর ন্যাটো জোটের সম্মিলিত প্রতিরক্ষার ক্ষেত্রে একে সবচেয়ে বড় পুনর্গঠন বলে বর্ণনা করা হচ্ছে সংবাদ বিবিসি। ন্যাটো জোটের মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ বলেছেন, এ জোটের দ্রুত যুদ্ধের জন্য প্রস্তুত সৈন্যের সংখ্যা 40,000 থেকে প্রায় 10 গুণ বাড়িয়ে 3,00,000 উন্নীত করা হয়েছে। এটি একটি নতুন কৌশলগত পরিকল্পনা এবং এ সপ্তাহেই মাদ্রিদে একটি শীর্ষ সম্মেলন হবে যেখানে এটি অনুমোদিত হতে পারে বলে বিবিসি জানিয়েছে। স্টোলটেনবার্গ বলছেন, ইউরোপের নিরাপত্তার প্রতি রাশিয়ার প্রত্যক্ষ হুমকির পরই এই সৈন্য সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তার কথায়, নতুন এই সামরিক ব্লুপ্রিন্ট পূর্ব ইউরোপে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যাপকভাবে উন্নত করা হবে। ন্যাটোর এই র্যাপিড রিয়াকশন ফোর্স হচ্ছে স্থল, নৌ ও বিমান সেনা ও সরঞ্জামের সমন্বয়ে তৈরি করা একটি বাহিনী। কোনো আক্রমণ হলে যাদেরকে দ্রুত গতিতে মোতায়েন করা যাবে। 2014 সালের আগে এ বাহিনীর সংখ্যা ছিল 13,000, আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে 40,000-এ। ইউক্রেনে রুশ অভিযানের পর এই সৈন্যদের ইতোমধ্যে লাতভিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া ও পোল্যান্ডে উচ্চ প্রস্তুতিমূলক অবস্থায় রাখা হয়েছে। এছাড়া বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি ও স্লোভেনিয়ায় আরও যুদ্ধের জন্য তৈরি সেনাদল মোতায়েনের পরিকল্পনা রয়েছে। স্টোলটেনবার্গ জানিয়েছেন, স্নায়ুযুদ্ধ পরবর্তীকালে 2010 সালে ন্যাটো জোট রাশিয়ার ব্যাপারে নতুন অবস্থান নিয়েছিল। রাশিয়াকে তখন আনুষ্ঠানিকভাবে কৌশলগত অংশীদার বলা হতো, তবে এখন তা বদলে যাচ্ছে। তিনি বলেন, ন্যাটো জোটের নিরাপত্তা ও মূল্যবোধের প্রতি সবচেয়ে বড় ও প্রত্যক্ষ হুমকি হচ্ছে রাশিয়া। তবে নতুন পরিকল্পনাটিতে এই প্রথমবারের মতো ন্যাটো জোটের প্রতি চীনের চ্যালেঞ্জগুলোর কথাও থাকবে। জাকারিয়া ইবনে ইউসুফ, সমকাল।